বন্ধুরা, অবশ্যই 2020 সালে সবচেয়ে হাইপড স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে, এন্ড অবভিয়াসলি এটা ওয়ানপ্লাস নর্ড। এবং আমার মনে হয় এই হাইপটা একদমই ফালতু ছিল, যেখানে কিনা এর স্টার্টিং প্রাইস আপনারা ধরে নিতেই পারেন যে 28,000 রুপিস থেকে, কারণ 25,000 রুপিস তারা লঞ্চ করে দিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে 6 মাসের মধ্যে হাইপ ক্রিয়েট হয়ে গিয়েছিলো যে 25,000 রুপিসের মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে। এই হাইপ ধরে রাখার জন্য আগামী 2-3 মাস যাব, কারণ এই স্মার্টফোনটা যেটা কিনা বেস ভেরিয়েন্ট 664 GB ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টটা অ্যাভেলেবেল গিয়ে হবে সেপ্টেম্বর মাসে, এবং এই অগস্ট মাসের মধ্যে তাদের বেস ভেরিয়েন্ট বাদে বাকি যে ভেরিয়েন্টগুলো রয়েছে, মানে 8128 এবং 12 256 GB ভেরিয়েন্ট, ওই ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং এই 664 GB ভেরিয়েন্ট নিয়ে অনেকগুলো কথা বলার আছে, যেখানে কিনা অনেক রিভিউয়াররা জানেই না যে এখানে 664 GB ভেরিয়েন্ট একটা লঞ্চ হচ্ছে। কারণ আমার মনে হয় যে ওয়ানপ্লাস একদম শেষ মুহূর্তে এসে তাদের যে প্ল্যানিং ছিল ওটাকে একদমই রিটার্ন করে ফেলে, মানে এই যে 25,000 রুপিসের মধ্যে লঞ্চ হবে, 6 মাস যাবৎ হাইপ ক্রিয়েট হয়েছিল, সে ডিসেম্বর মাস 2019 সালের সময় থেকে এই গিয়ে লঞ্চ হলো জুলাই মাসে, মানে এত লম্বা সময় ধরে শোনা যাচ্ছিল যে 25,000 রুপিসের মধ্যে লঞ্চ হবে, 25,000 রুপিসে লঞ্চ হবে। কিন্তু যারা রিভিউয়ার রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই জানতো 8128 ভেরিয়েন্ট আসছে, যার প্রাইসিং কিনা 29,000 বা 28,000 রুপিস থাকবে। কিন্তু ওই 664 GB ভেরিয়েন্ট তাদের ওটা রেডিও কিন্তু হয়নি, তারা ওটাকে সেপ্টেম্বর মাসে গিয়ে অ্যাভেলেবেল করবে, কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, মানে যে 25,000 রুপিসের যে একটা হাইপ ক্রিয়েট হয়েছিল তারা এই হাইপটাকেও ধরে রাখলো, যেখানে কিনা মানুষ বলবে যে ওয়ানপ্লাস নর্ড স্টার্ট হয় 25,000 রুপিস থেকে, যেখানে কিনা ম্যাক্সিমাম মানুষই গিয়ে কিনবে 8128 ভেরিয়েন্টটাই। এবং তার চেয়ে বড় কথা, যারা কিনা ভাবছেন যে এই বাজেটের মধ্যে আপনারা এই স্মার্টফোনটা কিনবেন, তাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে এখানে 3.5 mm জ্যাক নেই। অবভিয়াসলি এটা নিয়ে এখন কমপ্লেন করার মতো কিছুই নেই, কারণ রিয়েলমির মতো ব্র্যান্ড তাদের TWS বিক্রি করার জন্য তারা Realme X3 পর্যন্ত 3.5 mm জ্যাক সরিয়ে দিয়েছে, এবং সময়ের সাথে সাথে আমাদের এই জিনিসটা মানিয়ে চলতে হবে। কিন্তু দিন শেষে একটা জিনিস বলতে হয়, সেটা হলো এই বাজেটের ক্ষেত্রে ওয়ানপ্লাসের পক্ষ থেকে এটা একটা বেস ডিল, কারণ এই বাজেটের মধ্যে বেশি কম্পিট করার মতো ব্র্যান্ডও নেই, আর এই বাজেট ক্যাটাগরির মধ্যে এমন কোনো ফোনও নেই যা কিনা এই স্মার্টফোনের সাথে তেমন একটা হাড্ডাহাড্ডি কম্পিট করতে পারবে। কারণ ম্যাক্সিমাম স্মার্টফোন ব্র্যান্ড এই বাজেটের মধ্যে IPS ডিসপ্লে প্যানেল দিয়ে থাকে, যেখানে কিনা এখানে অ্যামোলেড প্যানেলের সাথে 90Hz রিফ্রেশ রেট রয়েছে, এবং 5G ইনেবলড একটা প্রসেসর রয়েছে, এবং তার চেয়ে বড় কথা, ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু এবং তাদের অক্সিজেন ওয়েস তো আছে। আর যদি এর কিছু কি পয়েন্ট নিয়ে বলি যেগুলোর কারণে কিনা ম্যাক্সিমাম মানুষ এই স্মার্টফোনটা পারচেস করবে, তার মধ্যে হলো এর ক্যামেরা, যেখানে কিনা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, মানে OIS আপনারা পেয়ে যাবেন, এই বাজেটের কোনো স্মার্টফোনের মধ্যে OIS পাওয়া যায় না। দ্বিতীয়ত কথা হচ্ছে এর যে রিয়ার ক্যামেরা সেটআপটা রয়েছে সেটা হুবাহু একদম তাদের যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন রয়েছে OnePlus 8, এর চেয়ে ইন্ডিয়ান রুপিতে প্রায় 15,000 টাকার মতো দাম বেশি, এবং বাংলাদেশি টাকার মধ্যে OnePlus 8 বিক্রি হচ্ছে 60,000 টাকা। পুরো সেম ওই রিয়ার ক্যামেরা সেটআপই এর মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে কিনা OnePlus এটাকে টিস করছে একটা ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ হিসাবে। কিন্তু আমাদের দেখার বিষয় যে আমাদের বাংলাদেশে আসার পর আনঅফিসিয়ালি এর প্রাইসিং দোকানদাররা কীরকম রাখে, অ্যাটলিস্ট তো তারা 40,000 টাকা তো রাখবেই, কারণ আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে এরকমটাই দেখা যায়। কিন্তু যদি বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়ালি প্রাইসিং 32 এবং 35K এর মধ্যে থাকে, তাহলে এটা একটা বেস্ট পারচেস অপশন হবে যারা কিনা ওয়ানপ্লাসের ডিভাইস কিনবেন, এবং অন্য সব ব্র্যান্ডের স্মার্টফোন বাদ দিয়েও এই বাজেটের মধ্যে এটাকে কেনার জন্য রেকমেন্ডও করা যায়। বন্ধুরা, যাওয়ার আগে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আপনি নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি লাল থাকে আপনি ওই 96%-এর মধ্যে একজন যারা কিনা আমাদের চ্যানেলের মধ্যে রেগুলার ভিডিও দেখার পরও সাবস্ক্রাইবই করে না, তাই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিওস আপলোড করবো। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।